এমআরটি বা মাস র্যাপিড ট্রানজিট একটি নিরাপদ পরিবেশ বান্ধব দ্রুত এবং সাশ্রয়ী গণপরিবহন যা বিশ্বব্যাপী দক্ষ প্রমাণিত। বাংলাদেশে এমআরটি মেট্রো রেল নামে অধিক পরিচিত। আজকের ভিডিওটি এমআরটি নিয়ে, আমরা জানব এর ব্যবহার, গুরুত্ব এবং সর্বশেষ আপডেট। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক, থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। অনেক অপেক্ষার পর আর কিছুদিন পরেই ঢাকাবাসী সাক্ষী হতে চলেছে দেশের প্রথম মেট্রো রেল যাত্রার। আমাদের মেট্রো রেলে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। ট্রেনে যাতে মরিচা না ধরে তাই স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি কোচ। যথেষ্ট হালকা হলেও বগিগুলোর ওজন 40 টন করে। মেট্রো রেল ঘন্টায় 60 কিলোমিটার বেগে গতিতে ছুটে চলবে ঢাকা শহরে। 6 বগির এক একটি ট্রেনে 2,300 জন যাত্রী একযোগে ভ্রমণ করতে পারবে। ভেতরে 2, 3, 4 এবং 6 জন করে বসার মতো আসন থাকবে। প্রতিটি আসন মুখোমুখি থাকবে। বেশিরভাগ যাত্রীকে পিক আওয়ারে দাঁড়িয়ে যাত্রা করতে হবে, যার জন্য ভেতরে যথেষ্ট স্পেস রাখা হয়েছে। শারীরিকভাবে অক্ষম, সিনিয়র, গর্ভবতী এবং নারীদের জন্য থাকবে বিশেষ বরাদ্দকৃত আসন। প্রতিটি স্টেশনে থাকবে আলাদা আলাদা ওয়াশরুম, নামাজের স্থান, ব্রেস্টফিডিং রুম ও বাণিজ্যিক শপ। যাতায়াতের জন্য 2 ধরনের টিকেটের ব্যবস্থা থাকবে। একটি হবে সিঙ্গেল যাত্রার জন্য চিপ যুক্ত কয়েন আদলে টিকেট, অপরটি হবে টাচ অ্যান্ড গো কার্ড, যা এককালীন মূল্য দিয়ে কেনার পর রিলোড করে নির্ধারিত মেয়াদ পর্যন্ত ব্যবহার করা যাবে যত খুশি। পিক আওয়ারে 3 থেকে 4 মিনিট অন্তরে অন্তরে ট্রেন পাওয়া যাবে। নর্মাল আওয়ারে প্রতি 5 থেকে 7 মিনিট অন্তরে অন্তরে এক একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছবে। প্ল্যাটফর্মে আসার পর নির্ধারিত স্থানে দাঁড়াবে এবং স্বয়ংক্রিয় দরজা খুলে যাবে যাত্রীদের নামা ওঠার জন্য। সবসময় আগে নামতে দিবেন যাত্রীদের, তারপর উঠবেন আপনার যাত্রার জন্য। কোচের দরজাগুলো স্বয়ংক্রিয় হওয়ার ফলে যদি কোনো কারণে কোনো যাত্রী একেবারে শেষ মুহূর্তে উঠতে যান অথবা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন, এই স্বয়ংক্রিয় দরজাগুলি অটোমেটিক খুলে যাবে। তবে দুষ্টামি বা মজার ছলে এ প্রযুক্তির অপব্যবহার করবেন না, তাহলে হতে পারে আপনার জেল জরিমানা। বলে রাখা ভালো, প্রতিটি স্টেশনে কয়েকজন করে নিয়োজিত থাকবে এমআরটির জন্য বিশেষায়িত পুলিশ ফোর্সের সদস্যগণ, যাদের দায়িত্ব হবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও থাকবে টিকিট কাটার জন্য স্বয়ংক্রিয় মেশিনের পাশাপাশি স্টেশন কন্ট্রোল কাউন্টার, যেখান থেকে আপনি টিকিট ক্রয় এবং মেশিন থেকে টিকিট ক্রয়ের জন্য বড় অঙ্কের মুদ্রা খুচরা করে নিতে পারেন। যাত্রার সময় ট্রেনের ভিতর প্রতিটি স্টেশন আসার আগে এবং পরবর্তী স্টেশনের নাম অ্যানাউন্স করা হবে, পাশাপাশি আপনি এলইডি স্ক্রিনেও দেখতে পারবেন। স্টেশনে ওঠানামার জন্য থাকবে নর্মাল এবং স্বয়ংক্রিয় সিঁড়ি। এই এমআরটি বদলে দিবে ঢাকাবাসীর পুরনো চিরচেনা যাতায়াত অভ্যাস। অফিসে যাওয়ার জন্য বের হতে হবে না আর 2 থেকে 3 ঘন্টা পূর্বে, থাকবে না বাড়ি ফেরার দুশ্চিন্তা। বাচ্চাদের স্কুলে যাতায়াত হয়ে পড়বে আরো নিরাপদ, কলেজ ও ইউনিভার্সিটি যা হয়ে উঠবে সাশ্রয়ী। বিনোদন ভ্রমণ পুরো পরিবার নিয়ে হয়ে উঠবে আনন্দের এবং সাশ্রয়ী। বাঁচবে সময়, মন থাকবে প্রফুল্ল। বর্তমানে এমআরটি লাইন্সের কাজ খুব জোরেশোরে চলছে। আশা করা যায় এই বছরে আমরা দেখতে পারবো ছুটে চলছে ট্রেন তার নির্ধারিত পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে। এরই মধ্যে জাপান থেকে ট্রেন আসা শুরু হয়েছে এবং তা চলমান থাকবে 24টি ট্রেন না আসা পর্যন্ত। আমাদের এই ট্রেনটি জাপানের কাওয়াসাকি কোম্পানিতে তৈরি হচ্ছে। ঢাকা এমআরটি বিদ্যুৎ চালিত হওয়ায় নেই কোনো পরিবেশ দূষণের শঙ্কা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে এই প্রকল্পে। তাছাড়াও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবসময় থাকবে বিপদকালীন বরাদ্দকৃত বিদ্যুৎ ব্যবস্থা। সবার কাছে অনুরোধ থাকবে, যে কোনো হয়রানি, বিশৃঙ্খলা, বেয়াদবি, অসামাজিকতা, ময়লা ফেলা, লিখালিখি করা থেকে বিরত থাকবো আমরা। যদি এমন কিছু আমাদের দৃষ্টিতে আসে অবশ্যই প্রতিবাদ করব এবং যথাযথ পদক্ষেপ নিব। কন্ট্রোল রুমে এমার্জেন্সি কল করার জন্য ব্যবস্থা থাকবে প্রতিটি ট্রেনের ভেতর। এমআরটি আমাদের অতি প্রয়োজনীয় একটি সম্পদ, এটির রক্ষণাবেক্ষণে সবসময় আমাদের থাকতে হবে সচেতন। এই বলে শেষ করছি আমাদের এই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।